অবশেষে মায়ের কোলে ফিরেছেন 70 বছর আগে হারিয়ে যাওয়া শিশু আব্দুল কুদ্দুস মুন্সি। শনিবার বেলা 11:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাড্ডা গ্রামে পৈতৃক বাড়িতে ফিরেন তিনি। আগে থেকেই বাড়ির সামনে একটি চেয়ারে বসে ছেলের জন্য অপেক্ষা করছিলেন শতবর্ষী মা মঙ্গলেমা বিবি। 70 বছর পর দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। সেখানে ঘটে এক হৃদয় বিতারক মুহূর্ত। সত্তর বছর পর ছেলে তার মায়ের কাছে ফিরেছেন এমন খবরে আগে থেকে গ্রামের লোকজন সহ সংবাদকর্মীরা ভিড় করেন মঙ্গলেমা বিবির বাড়িতে। স্বজনরা বলছেন, শুক্রবার আত্রা স্টেশন থেকে রাতের ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন আব্দুল কুদ্দুস মুন্সি। সকলে তিনি ঢাকার বিমানবন্দর স্টেশনে নামেন, সেখান থেকে তাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড্ডা গ্রামে নিয়ে যাওয়া হয়। এর মাধ্যমে 70 বছর পর মা ফিরে পান তার ছেলেকে, আর ছেলে মাকে। বৃদ্ধ মা ছেলের আবেগঘন মুহূর্তে চোখের পানি ধরে রাখতে পারেননি আশেপাশের লোকজনও। হারিয়ে যাওয়ার 70 বছর পর আপন ঠিকানা সহ প্রিয়জনের সন্ধান পান রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামে বসবাস করা আব্দুল কুদ্দুস মুন্সি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে সন্ধান পাওয়ার পর ছেলেকে দেখার আশায় পথ চেয়েছিলেন আব্দুল কুদ্দুসের শতবর্ষী মা মঙ্গলেমা বিবি। পারিবারিক সূত্র বলছে, 70 বছর আগে পুলিশ সদস্য চাচার সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীর বাগমারে বেড়াতে এসে হারিয়ে যান 10 বছর বয়সী আব্দুল কুদ্দুস মুন্সি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়া গেলে তাকে হত্যা করা হয়েছে ভেবে আর খোঁজ নেননি তারা। তবে সেই আশঙ্কা মিথ্যে প্রমাণ হলো এতদিনে এসে। 70 বছর পর হারিয়ে যাওয়া সেই আব্দুল কুদ্দুস মুন্সিকে খুঁজে পেয়েছে তার পরিবার। 10 বছরের সেই ছোট্ট শিশুটি আজ 80 বছরের বৃদ্ধ। ওনার এক স্বাস্থ্য বিনিময়ে দারোগা চাকরি করতেন রাজশাহী বাগমারা। তো ওনার সাথে ওনার যে ওয়াইফ আবার আমার এই মামারে খুব আতঙ্কিত নিয়ে গেছিল। যাওয়ার পর ওইখানে ওনা সপ্তাহখানি বা দুই সাত দিনের ভিতরে মানে খুব সম্ভবত হারানি গেছিল। এর মধ্যে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু খোঁজাখুঁজি করার পরে কিন্তু পাওয়া যায় না। তাই এখন মনে করেন যে এখন তো আমাদের এই যে এই ইয়ার যোগ, ডিজিটাল যোগ বা এই ধরনের আগে ছিল না, ইলেকট্রনিক যোগ আগে ছিল না, বিদায় মনে করেন আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু আমরা খুঁজে পাই না। যে আমি এই পর্যন্ত যে ফেসবুকে বা আমার গ্রাম নেতাদেরগুলো লেখালেখি করছি, যে আমার জীবনের শ্রেষ্ঠ সাফল্য আমি বলবো যে 70 বছর আগে হারিয়ে যাওয়া তার সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি, এটি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।